এক গ্রামে একজন অত্যন্ত জ্ঞানী বৃদ্ধ লোক বাস করতেন। গ্রামের লোকেরা তাদের সমস্যা সমাধানের জন্য সেই বৃদ্ধ লোকটার কাছে পরামর্শ চাইতে যেতেন। একদিন গ্রামের একজন কৃষক তার কাছে গিয়ে কাঁদো কাঁদো গলায় বললেন, দয়া করে আমাকে সাহায্য করুন, আমি ভীষণ বিপদে পড়েছি, আমার ষাঁড়টি মারা গেছে এবং এখন মাঠের লাঙ্গল চাষার জন্য আমার কাছে কোনো পশু নেই, এর থেকে খারাপ কিছু আমার সাথে হতেই পারে না। উত্তরে সেই বৃদ্ধ লোকটি বললেন, হয়তো হ্যাঁ হয়তো না। এই কথাটা ছাড়া তিনি আর কোনো কথা বললেন না। সেই কৃষক তারপর তার গ্রামে ফিরে যায় এবং গ্রামবাসীদের বলে যে এই বৃদ্ধ জ্ঞানী ব্যক্তিটি পাগল হয়ে গেছে, কারণ ওই কৃষক জানতেন সত্যি এর থেকে খারাপ আর কিছুই হতে পারে না। তাহলে সেই বৃদ্ধ লোকটি কেন এটা মানতে চাইছেন না? কিন্তু তার পরের দিন তার জমির পাশেই একটি সুস্থ সবল মালিকহীন ঘোড়া দেখতে পায়। ওই চাষির কাছে তখন ক্ষেতের হাল টানার জন্য কোনো পশু না থাকায় ঘোড়াটাকে দেখা মাত্রই চাষির মাথায় হাত, ওই ঘোড়াটাকে ধরে চাষের কাজে লাগানোর চিন্তা মাথায় এলো এবং সেটাই করে। তার এটা করতে পেরে ভীষণ খুশি হয়, কারণ লাঙ্গল টানার কাজ আগের চেয়ে অনেক সোজা হয়ে যায়। এরপরে ওই চাষি জ্ঞানী বৃদ্ধ লোকটির কাছে ক্ষমা চাইতে তার নিকটে ফিরে যায় আর বলেন, আপনি ঠিকই বলেছিলেন, আমার ষাঁড়টি মারা যাওয়ায় বরং ভালোই হয়েছে, এটা আমার কাছে অভিশাপ রূপে না আসে আশীর্বাদেই পরিণত হয়েছে, কারণ যদি আমার ষাঁড়টি মারা যেত না তাহলে আমি কখনো ঘোড়াটা ধরার কথা ভাবতাম না। এবার অন্তত আপনাকে আমার সাথে একমত হতেই হবে যে এটা আমার সাথে সব থেকে ভালো যা হতে পারে সেটাই হয়েছে। উত্তরে ওই বৃদ্ধ জ্ঞানী লোকটি আবারও বললেন, হয়তো হ্যাঁ হয়তো না। আবারও সেই একই কথা। চাষিটি মনে মনে নিজেকে বলে উঠল, এবার চাষিটি নিশ্চিত যে বৃদ্ধ লোকটি পাগল হয়ে গেছে। কিন্তু এবারও কি হতে চলেছে তা ওই চাষির জানা ছিল না। কিছুদিন পর ওই চাষির ছেলেটি ঘোড়া চড়তে গিয়ে পড়ে যায় এবং পড়ে গিয়ে তার হাত পা ভেঙে যায়। ফলে সেই চাষিকে চাষের কাজে সাহায্য করার মতো আর কেউ রইল না। তাই মনে মনে বলে উঠল, এবার তো আমরা না খেতে পেয়ে মারা যাব। আরও একবার চাষিটি সেই বৃদ্ধ জ্ঞানী লোকটির কাছে গেল আর বলল, আপনি কি করে জানলেন আমার ঘোড়া ধরাটা আশীর্বাদ ছিল না? আপনি আবারও ঠিক বলেছিলেন। এই বলে সে তার ছেলের করুণ পরিণতির কথা খুলে বললেন আর বললেন, এর চেয়ে খারাপ হয়তো আমার সাথে আর কিছু ঘটতেই পারে না, এবার আমার সাথে তো আপনার একমত হতেই হবে। বরাবরের মতো ওই বৃদ্ধ জ্ঞানী লোকটি চাষিটির দিকে শান্ত চোখে তাকিয়ে আবারও বলে উঠলেন, হয়তো হ্যাঁ হয়তো না। গরিব চাষি এসব মেনে নিতে না পেরে আবারও মুখ ভার করে গ্রামে ফিরে গেল। এর ঠিক পরের দিনই ওই দেশের সৈন্যবাহিনী এসে সে গ্রামে যত যুবক ছিল তাদের সবাইকে নিয়ে বাধ্যতামূলক যুদ্ধে নিয়ে গেল। শুধুমাত্র সেই ছেলেটি সে গ্রামের একমাত্র যুবক ছিল যাকে নিশ্চিত হেরে যাওয়া ওই যুদ্ধে যেতে হয়নি। এই সাধারণ শিক্ষণীয় গল্পটি আমাদের জীবন সম্পর্কে অনেক কিছুই শিক্ষা দেয়। তো এই গল্পটি থেকে আমরা তিনটি জিনিস শিখতে পেরেছি।
অনিশ্চয়তায় ভীতি নয়। এই শিক্ষামূলক গল্পটি থেকে আমরা বুঝতে পারি, সত্যি বলতে আমরা কখনো জানি না ভবিষ্যতে কি হতে চলেছে। যেখানে আমরা মনে করি আমরা তা জানি, আমরা একটা ছোট ব্যাপারকেও অনেক বড় ভেবে বসি। কি কি খারাপ হতে পারে সে সমস্ত কিছু মনে মনে ভাবতে শুরু করে দেই, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ভুল ভাবি। যদি আমরা ভুল কিছু না ভেবে শান্ত থেকে পজিটিভ ভাবতে শুরু করি, তাহলে এটা স্বাভাবিক যে যা কিছু হয় তা ভালোর জন্যই হয়। কোনো কিছু ভালো এবং কোনো কিছুই খারাপ নয়। আমরা জানি না কোন ঘটনা আমাদের জন্য ভালো নাকি খারাপ, এটা আমাদের ধারণারও বাইরে যে এর ভবিষ্যৎ পরিণতি কি হতে চলেছে, সেটা একমাত্র সময়ই আমাদের বলে দেয়। শুরুর দিকে কোনো একটা ঘটনা খুব ভালো বলে মনে হলেও কিছু সময় পেরিয়ে যাওয়ার পর হয়তো আপনি সেটা যেমন ভেবেছিলেন তেমনটা হয় না। একইভাবে কোনো জিনিস বা ঘটনা শুরুতে হয় খুব খারাপ বলে মনে হলেও একটা সময় পরে হয়তো দেখা যায় সেটা আপনার জীবনের সব থেকে ভালো জিনিসগুলোর মধ্যে থেকে একটা হয়েছে। পরিবর্তনকে মেনে নিন। বেশিরভাগ সময়ই আমরা পরিবর্তনগুলোকে বাধা দেওয়ার চেষ্টা করি, এমনকি যে জিনিসগুলোর উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই সেগুলোকেও আমরা পরিবর্তন হওয়া থেকে বাধা দেওয়ার চেষ্টা করি। যেখানে ব্যর্থ হই বলে হতাশা এবং দুশ্চিন্তা, এগুলো আমাদের মনের মধ্যে বাসা বাঁধে আর আমরা পুরো ছবিটা উপলব্ধি করতে পারি না। যদি আমরা আমাদের মনটাকে শূন্য করে হৃদয়ের দরজাটা খুলে দেই এবং এই শিক্ষণীয় গল্পটা থেকে শিক্ষা নেই, তাহলে আমাদের ভেতরে যে জ্ঞান আছে তার সাহায্যে আমরা ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি ও স্বার্থগুলোকে দূরে সরিয়ে আসল ব্যাপারটা বোঝার চেষ্টা করতে পারি। তার জন্য আমাদেরকে আগে বর্তমান মুহূর্তটার গুরুত্ব বুঝতে হবে, আমাদেরকে সম্পূর্ণভাবে বর্তমান মুহূর্তে বাঁচতে শিখতে হবে, যাতে করে ভবিষ্যতের অনিশ্চয়তা ও অতীতের দুঃখের মধ্যে আমরা নিজেদের হারিয়ে না ফেলি। তাই যখনই আপনার সাথে ভালো বা মন্দ কিছু ঘটবে, তখন শান্ত হয়ে বসে নিজেকে নিজে বলুন, দেখা যাক কি হয়।